আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্রিকেট ব্যাট তৈরি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন পিরোজপুরের নেছারাবাদের কারখানা মালিক ও শ্রমিকরা। দর্শক শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকার ধামরাইয়ের শরীফবাগে বংশী নদীর উপর প্রায় 30 বছর আগে নির্মিত বেইলি সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সেতুর উপর দিয়ে ধামরাই কালিয়াকর আঞ্চলিক মহাসড়কের সব ধরনের ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলেছে, সেতুটি বর্তমানে বেশি ঝুঁকিতে পড়ায় দ্রুত দায়সারাভাবে মেরামত করাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এর আগে ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, কয়েক মাস আগেই আইন শৃঙ্খলা ও উন্নয়ন সভায় ঝুঁকিপূর্ণ এই সেতুর বিষয়ে সবাইকে জানানো হয়, কিন্তু সওজ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। তবে সওজ কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ না থাকায় সেতু মেরামতের সময় বিকল্প রাস্তা নির্মাণ করা হয়নি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রাজধানীতে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রেস কাউন্সিলের কর্মকর্তা কর্মচারীদের নীতি নৈতিকতা মেনে দায়িত্ব পালনের তাগিদ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনেক অসত্য সংবাদ, ভুল সংবাদ পরিবেশিত হচ্ছে, যেগুলো অন্যের ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ করছে, অন্যের ব্যক্তি স্বাধীনতার উপর, যেগুলো অনেক সময় রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এই ক্ষেত্রে আমি মনে করি শৃঙ্খলা আনার দায়িত্ব হচ্ছে, অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে প্রেস কাউন্সিলের। সেই লক্ষ্যেই কর্মপন্থাগুলো ঠিক করা প্রয়োজন বলে আমি মনে করি, যুগের নিরিখে। ক্রিকেট ব্যাট তৈরি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন পিরোজপুরের নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের কারখানা মালিক ও শ্রমিকরা। সেখানে 2 শতাধিক ব্যাট তৈরির কারখানা গড়ে উঠেছে। উন্নত মানের কাঠ পেলে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করা সম্ভব হবে বলে ধারণা করছেন স্থানীয় কারখানা মালিকরা। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন মুমিনুর রিপন। বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ক্রিকেটীয় সরঞ্জামের চাহিদা, এর মধ্যে ব্যাট অন্যতম। 1990 সালে ঢাকায় ব্যাট তৈরির কাজ শেখেন পিরোজপুরের আব্দুল লতিফ ব্যাপারী। 2 বছর পর এলাকায় ফিরে নিজেই ব্যাট বানাতে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া, বিন্না, খেজুরবাড়ি, ঝিলবাড়ি এবং কাটাখালী গ্রামসহ বিভিন্ন এলাকায় ব্যাট তৈরির কারখানা গড়ে ওঠে। স্থানীয়ভাবে সংগ্রহ করা কদম এবং আমড়া কাঠ থেকে ব্যাটের মূল কাঠামো তৈরি করেন পুরুষরা। এরপর রং করে স্টিকার লাগানোর কাজ করেন নারী শ্রমিকরা। এ থেকে পরিবারের জন্য বাড়তি আয় করেন তারা। কাঁচামাজা করি, ফিনিশিং দেই, স্টিকার লাগাই, রং করি, টাকা পয়সা বেতন চুক্তি আর কি, মাস চুক্তি 4,000-5,000। শ্রমিক আমরা খাই লইয়া খুব ভালোই আছি, মাহাজনরাও বেচা কিনে করতে আছে, ভালো, খুব ভালোই করতে আছে। আগে ব্যাট তৈরিতে সুন্দরবনের গেওয়া কাঠ ব্যবহৃত হতো, তবে এই কাঠ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞার পর থেকে মানসম্মত কাঠ পাচ্ছেন না ব্যবসায়ীরা। স্টেডিয়ামে জাতীয় খেলাগুলো যে কাঠ দিয়ে ব্যাটগুলো দিয়ে হয়, ওই ব্যাটগুলো আসলে আমরা তৈরি করতে পারি, কিন্তু ওই কাঠগুলো আসলে আমাদের হাতে নেই, আমাকে বাংলাদেশে নেই, ওই কাঠগুলো দেশের বাইরে। ওই কাঠগুলো আমরা যদি পাইতাম তাহলে ওই ব্যাট, ওই মানে গুণে ব্যাট আমরা ঠিকই মানে করতে পারতাম। যে গেওয়া কাঠটা তো অবৈধ বর্তমানে, সেটা যাতে আমাদেরকে এই ব্যাট বানানোর জন্য, শুধু ব্যাট বানানোর জন্য বৈধ করে দেয়, এটা সরকার আছে আমার দাবি, অত্যন্ত দাবি, তাহলে আমরা এই ব্যাটটাকে মানসম্পন্ন তৈরি করতে পারব। উন্নত মানের কাঠ পেলে পিরোজপুরে তৈরি করা ব্যাট রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় রাজধানীর হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা চীন ফেরত বাংলাদেশিদের আজ রাত 8টার দিকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ প্রতিনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। তবে যাদের বাড়ি ঢাকার বাইরে তাদের রোববার থেকে ছাড়া হবে বলেও জানায় গবেষণা প্রতিষ্ঠানটি। মহাখালীতে IECDR কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এদিকে রংপুর হাসপাতালে ভর্তি হওয়া 2 জনের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় আতঙ্কের কিছু নেই বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বিরতির পর আবারও স্বাগত অবিরাম বাংলার সংবাদে। এবারে পার্টেক্স খেলার খবর।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার সিটিকে আগামী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে ইউয়েফা। ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে আর্থিক নীতিভঙ্গে প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এতে করে 2020-21 ও 2021-22 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না সিটি। ইউয়েফার যে আর্থিক নীতি তা মূলত ফিনান্সিয়াল ফেয়ার প্লে বা FFP নামে পরিচিত। 2011 সাল থেকে এই নীতি চালু রয়েছে। দলবলের বাজারে কোনো দল যেন অতিরিক্ত অর্থ খরচ করতে না পারে তা দেখভাল করাই এই নীতির উদ্দেশ্য। ম্যানচেস্টার সিটি তা ভঙ্গ করেছে বলে জানায় ইউয়েফা। যদিও ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার সর্বোচ্চ আদালত CAS এর কাছে এই নিষেধাজ্ঞার বিপক্ষে আবেদন করবে তারা। ডারবানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে 2 রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে ইংল্যান্ড। আগে ব্যাট করে 7 উইকেটে 204 রান তোলে সফরকারীরা। দ্বিতীয় উইকেটে জেমস রয় আর জনি বেয়াস্টো 52 রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। 40 রানে আউট হন রয়, 35 এফেরেন বেয়াস্টো। এরপর বেন স্টোকসের 47 মঈন আলীর 39 রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে কুইন ডি ককের 22 বলে 65 আর ভ্যান্ডার ডুসেনের 43 রানে সমতা তালে পাল্লা দিয়ে লড়ে স্বাগতিকরা। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল 15 রান, তবে টম কারেনের বোলিংয়ে 12 রান তুলতে পারে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, টি-ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে। 22-26 ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে সফরকারীরা। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 1, 3 ও 6 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। এরপর ঢাকায় 2 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে জিম্বাবুয়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।